অবশেষে ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান হলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি দত্ত। বুধবার ইসলামপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে জ্যোতি দত্তকে ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। শপথ গ্রহণের পর সমস্ত কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা ভাইস চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। অন্যদিকে নব ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত বলেন, ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি, আগে একটি ওয়ার্ডের রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কাজ করেছি, কিন্তু এখন পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। যেগুলো কাজ সবসময় চলছে মিউনিসিপ্যালিটির, রাস্তাঘাট, ড্রেন, লাইট, এগুলো ইত্যাদি কাজ করবো। এবং আগে একটা ওয়ার্ডে ছিল, এখন 17টা ওয়ার্ডে আছে, সবগুলো ওয়ার্ডে যোগাযোগ করবো, সব কাউন্সিলের সাথে যোগাযোগ রেখে খবরাখানি কোথায় কোন সুবিধা অসুবিধা আছে তাদের পাশে দাঁড়ানো। আর আগামী দিনে যেগুলো কাজকর্ম হবে সেগুলো তো আমাদের চেয়ারম্যান হিসেবে আসেন বলেই দিলেন, এই পুজোর যেগুলো কাজকর্ম ইমার্জেন্সি কাজগুলো হবে, হ্যাঁ, যেগুলো রাস্তা ভাঙা টাঙা আছে পটোস করে রিপেয়ারিং টিপেয়ারিং করতে হবে। আজকে আমরা আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনেকদিন ধরে পৌরসভায় আছে, ওনাকে ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা আজকে দায়িত্বটা দিয়েছি। এখনই উনি শপথ বাক্যটা পাঠ করেছেন। আসলে যখনই চেয়ারম্যান হয় তখনই ভাইস চেয়ারম্যান হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু ওনার একটু শারীরিক সমস্যাও ছিল, আবার কিছু প্রক্রিয়া ব্যাপারটাও ছিল। তো আমরা মাঝখানে একটা দিন ঠিক করেছিলাম যে 15ই আগস্ট আমরা শপথ গ্রহণ করাবো, কিন্তু সেদিনও করে উঠতে পারিনি। তো আমরা যাই হোক, আজকে আমরা ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত মহাশয়কে শপথ গ্রহণ করালাম। সব আজকে যেহেতু বোর্ড মিটিংও ছিল, সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন বোর্ড মিটিংয়ে। আমরা অন্যান্য বিশেষ করে আজকের মিটিংটা আমরা পুজো সম্বন্ধেই আমরা আলোচনা করেছি, যে পূজায় রাস্তাঘাট যেগুলো আছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সব রিপেয়ারিং করাতে হবে ইমিডিয়েট। এবং ইলেকট্রিসিটির ব্যাপারটা আমরা আজকে বোর্ড মিটিংয়ে আলোচনা করেছি, যে লাইটিংয়ের ব্যাপারটা একটু প্রায়োরিটি দিয়ে, যেহেতু পূজায় একটা জাঁকজমের ব্যাপার, একটু লাইটিংটা একটু ভালো করে করতে হবে, সেই ব্যাপারেও সব কাউন্সিলরদের আমরা অনুরোধ করেছি, বলেছি। আর জঙ্গল যেগুলো আছে ওয়ার্ডগুলোতে, সেই জঙ্গলগুলো কাউন্সিলর নেতৃত্বে জঙ্গলগুলো পরিষ্কার করাবে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার KC লাইট হাউস আছে।